ত্রিপুরায় ধর্ষণের চেষ্টা করা বা ধর্ষণ করা ছোট্ট অপরাধ। সেই অপরাধের খবর করলে অভিযুক্ত ধর্ষক আবার রেগে বাঘ হয়ে যান। শাসক দলের প্রধানকে ধর্ষণের চেষ্টা এমন একটা খবর কিছুদিন আগে দেখানো হয়েছিল। মহিলার অভিযোগ এবং থানায় দায়ের করা মামলার ভিত্তিতে এই খবর প্রকাশ করা হয়েছিল। পুলিশ গ্রেফতার অবধি করে অভিযুক্ত ধর্ষককে। এবারে তার বক্তব্য যে সে নির্দোষ, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল নাকি তাকে ফাঁসিয়েছে। নাম কি কি বললো চ্যানেল গুলির নাম কি কি? একটা সোশ্যাল ত্রিপুরা, আরেকটা আছে ইন্ডিপেন্ডেন্স একটা চ্যানেল স্যার। কোন সময় কেস দিছে? 2022 সালে। তোমার নাম কি ওখানে? আমার নাম জামাল উদ্দিন। আমি এতদিন বাইরে ছিলে? হ্যাঁ, আমি 2016 থেকে বাড়ি আসি। কন্টিনিউ 5 বছর বাইরে কাজ করে পর আমি 2022 সালে বিয়ে করার জন্য আসি। উনি আমার মানে ভুলভাল কেস দিয়ে আমার অনেক হ্যারাসমেন্ট করেছে। গৃহবধূ আকিবা বেগমের উপর প্রাণঘাতী হামলাকারী জামাল উদ্দিনকে গতকাল রাতে গ্রেপ্তার করে বিলোনিয়া মহিলা থানার পুলিশ। আজ দুপুরে পুলিশ বিলোনিয়া আদালতে সোপর্দ করে অভিযুক্ত জামাল মিয়াকে। আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অভিযুক্ত জামাল উদ্দিনকে। জানা যায়, অভিযুক্ত হামলাকারী জামাল উদ্দিনকে বিলোনিয়া মহিলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শান্তির বাজার বগাফা এলাকায় তার পিসির বাড়ি থেকে গ্রেপ্তার করে বিলোনিয়া থানায় নিয়ে আসে। উল্লেখ্য, এপ্রিল মাসে 23 তারিখে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকার গৃহবধূ আকিমা বেগমের উপর হামলা চালায় জামাল উদ্দিন। ঘটনার দিনেই বিলোনিয়া মহিলা থানাতে মামলা করে আক্রান্ত গৃহবধূ। সেই মামলার মূলে গ্রেপ্তার করা হয় জামাল উদ্দিনকে। পুলিশ ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে। 23-7-2023 কামাল হোসেন প্রধান, উনি আমাদের বিলোনিয়া উমেন কেসে একটা কমপ্লেন দিয়েছে। বিলোনিয়া উমেন কেস নাম্বার 08-2023, ডেটেড 23-7-2023, আন্ডার সেকশন 227-376-511-354-354-B-223-109-RPC। এটি হয়েছে জামাল মিয়া জামাল উদ্দিন সান অফ শ্রী জয়নাল আবদিন অফ আন্দাজ পিএস বিলোনিয়া। তারপর আমরা ওকে 23 তারিখে রেখেছি ফাইনে। আজকে একটা সূত্রে জানতে পারি শান্তির বাজার আসবো বাবা আসবেন সঙ্গী পাশে তার পিসির বাড়ি চানমনি আক্তারের বাড়ি থেকে আজকে প্রায় 9:30 এমন সময় আমরা ফেরেস করি বিলোনিয়া পিএসে। আমি মেডিকেল করাইয়া বিলোনিয়া পিএসে সেক্টর স্টুডির জন্য রাখি। আর কালকে আমরা মেরে পড়ে করালি করি। আর কমপ্লেনের আপনি খাটি বিলোনিয়া হসপিটালে এটি। অভিযুক্ত সংবাদ মাধ্যম বা পুলিশ বা তার ভাগ্যকে দোষ দিতেই পারেন, কিন্তু যেহেতু অভিযোগ গুরুতর তাই আপাতত তার ঠিকানা জেল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।